আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেলি কুকিং রেসিপিতে। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব চুই পিঠার পায়েস। এটি ভীষণ মজাদার এবং কম সময়ে তৈরি হয়ে যাওয়া নতুন একটি রেসিপি, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি আশা করি এই খাবারটি বাচ্চারা অনেক অনেক পছন্দ করবে। আমি মূল রেসিপিতে যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই। চুই পিঠা বানানোর জন্য আমার শাশুড়ি মা একটি বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছে। আটার মধ্যে দিয়ে দিচ্ছে এক চিমটি পরিমাণ লবণ। লবণ দিয়ে আটাটাকে খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছে। লবণটা আটার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবে। পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছে। এই পিঠাটা কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো করে বানাতে পারে, মানে পিঠেগুলো এত সুন্দর হয় আসলে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর করে এই পিঠাগুলো বানায়। আমার শাশুড়ি মায়ের আটার ডো তৈরি করা হয়ে গেছে। দুই আঙ্গুল দিয়ে চুই পিঠা বানিয়ে নিচ্ছে, দেখুন কিভাবে পিঠাটা বানাচ্ছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখুন কি সুন্দর করে চুই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এভাবে সবগুলো পিঠা আমার শাশুড়ি মা বানিয়ে নেবেন। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর চেয়ে বেশি ভালো লাগে। হয়ে গেছে আমার চুই পিঠা বানানো। চুই পিঠাটা বানিয়ে আমি 2 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে রোদে শুকিয়ে নেওয়ার জন্য। এটি কিন্তু চুলার নিচে দিয়েও শুকানো যাবে, তবে সেক্ষেত্রে একদিনে নয় 2 দিন লাগবে। দেখুন আমার চুই পিঠাগুলো কত সুন্দর হয়েছে, এভাবে আপনারা শুকিয়ে নেবেন। এখন আমি রান্না করব চুই পিঠার পায়েস। বন্ধুরা আমার সাথে থেকে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। চুই পিঠার পায়েস রান্না করার জন্য একটি হাঁড়ির মধ্যে আমি 2 লিটার পরিমাণ দুধ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 লিটার গাভীর দুধ নিয়েছি, আমি গাভীর দুধ দিয়ে পায়েস রান্না করব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও পায়েসটা রান্না করতে পারবেন, তবে গাভীর দুধ দিয়ে কিন্তু বেশি ভালো হয় এই পায়েসটি রান্না করতে। আমি অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত। দুধ ফুটে উঠলে আমি চিনি দিয়ে দেব। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চুই পিঠা, আস্তে আস্তে দেব আর নেড়ে চেড়ে দেব। আমি এখন একটা স্পুনের সাহায্যে এভাবে আমি নাড়তে থাকব। চুই পিঠার পায়েস ফুটে এসেছে, এভাবে একটু পরে পরে কিন্তু নাড়তে হবে, না হলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মাঝারি রাখব। চুই পিঠা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেব। এখন আমি দেখে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু পিঠাটা আমার এখনও সিদ্ধ হয়নি। আমি আরেকটু জাল করে নেব। এ পর্যায়ে আমি কিশমিশটা 5 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো।
এতে করে কি টপ পানিটা বের হয়ে যাবে। চুই পিঠা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সেভাবেই কিন্তু মিষ্টিটা দিয়ে দিবেন। কেউ মিষ্টি কম খান আবার কেউ বেশি। যারা কম খাবেন তারা কিন্তু অবশ্যই কমিয়ে দিবেন, আর যারা বেশি খাবেন তারা আরেকটু দিয়ে দিবেন। আমি মিডিয়াম খাবো আর সেই জন্য 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা কিন্তু একদম সামান্য দিতে হবে, কারণ মিষ্টির মধ্যে লবণ সবসময় কম দিতে হয়। এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব। পিঠাটা ঘন হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। চুই পিঠার পায়েস রান্না করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব এবং পরিবেশনের জন্য রেডি করব। চুই পিঠার পায়েস করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব এবং পরিবেশনের জন্য রেডি করব। চুই পিঠার পায়েস রেডি। এটি কিন্তু খেতে অমৃত। ফ্যামিলি মেম্বারদের সামনে কিংবা অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এভাবে পরিবেশন করতে পারেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। চুই পিঠার পায়েস একবার যে খাবে আমি আশা করি সে বারবার খেতে চাবে, কারণ এটি এতটাই মজাদার একটি খাবার। আসলে না খেলে বুঝতে পারবেন না এটি কতটা মজাদার খাবার। তাই বন্ধুরা বলছি অতি অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।